অপ্রত্যাশিতভাবে আজ মোহামেডান স্পোর্টিংয়ের মাঠে মোহামেডান স্পোর্টিং হেরে গিয়েছে 1-0 গোলে এবং পিয়ারলেসের কাছে হেরে গিয়েছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু অ্যান্থনি উইলসন, যিনি গোল করেছেন তার জায়গায় লেফট ব্যাক হীরা মণ্ডল, এবং তাকে আজকে খাদিমস ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেবেন জ্যোতির্ময় চক্রবর্তী, ম্যানেজার কমার্শিয়াল খাদিমস, এবং ম্যান অফ দ্য ম্যাচ আজকের হীরা মণ্ডল। আমরা হীরার সঙ্গে ছোট্ট করে তাড়াতাড়ি কথা বলবো। হীরা, এই সিজনে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাড়ি থেকে আমি টার্গেট করে এসেছিলাম আজকের ম্যাচটা যাতে আমি ফুল নিজের 100% দিই, কারণ আমাদের আগের ম্যাচটা আমরা লস করেছি, সো এই ম্যাচটা এনেও আমাদের জিততেই হবে চ্যাম্পিয়ন্স হিসেবে থাকতে হলে। তো এই ম্যাচটা টার্গেট নিয়ে এসেছিলাম, তাই এই ফুটবল সবার পুরো টিমমেটের হেল্প পেয়েছি, হেল্প পেয়ে আজকে খেলা হয়েছে আমাদের। অপ্রত্যাশিতভাবে শেষ ম্যাচটা 3-1 গোলে তোমরা হেরে গিয়েছিলে, কীভাবে নিজেদেরকে আবার তুলে ধরলে, কীভাবে এই ম্যাচে ঘুরে দাঁড়ালে? স্বাভাবিক, কারণে প্রত্যেক প্লেয়ারেই ম্যাচ হারলে মানবিক ক্ষমতা অনেক দুর্বল হয়ে যায়, তো আমাদের প্লেয়ারদের মধ্যে কিছুটা হয়েছিল। আমরা প্র্যাকটিসে জয়েন করেছি, আমাদের ক্যাপ্টেন কুমা সবাইকে উৎসাহিত করেছে যে কোনো প্রবলেম নেই, ম্যাচ হারতেই পারি, আমরা 5 ম্যাচ খেলে 10 পয়েন্ট পেয়েছি, একটা ম্যাচ লস করেছি, কোনো প্রবলেম নেই, নেক্সট ম্যাচ আমাদের জিততে হবে, এই এটা রাখতে হবে। সো প্র্যাকটিসে আমরা সিরিয়াস ছিলাম আগের দিন, আজকে ম্যাচটা টার্গেট করেছিলাম। শেষ প্রশ্ন, এই পুরস্কার কাকে উৎসর্গ করবে? এটা করছি স্পেশালি আমার বাবা আর আমার মাকে, দুজনকে, কারণ আমার বাবা এই 26 আগস্ট গেছে, বাবার 5 বছর পূর্ণ হয়েছে, মারা গেছে, তো টোটালি আমার বাবা আর মাকে আমি উৎসর্গ করছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ হীরা মণ্ডল।